তালেবানদের দখলে আসার পর বৈদেশিক সাহায্য প্রায় বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছে আফগানিস্তান। আর এমন পরিস্থিতিতে দেশটির দরিদ্রদের সহায়তার লক্ষ্যে 100 কোটির বেশি ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দাতারা। এদিকে পুরুষদের পাশাপাশি নারীদের কাজ করার অনুমতি দেওয়া উচিত নয় বলে জানিয়েছেন তালেবানদের এক ঊর্ধ্বতন নেতা। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। সুইজারল্যান্ডের জেনেভায় দাতা সম্মেলনে আফগানিস্তানকে অর্থ সহায়তার বিষয়টি উপস্থাপন করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের $60 লাখ সহায়তার জবাবে $100 কোটি বেশি সহায়তার ঘোষণা আসে। সম্মেলনের শেষে $6 কোটি 40 লাখ সহায়তার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। ফ্রান্স দেয় $11 কোটি 80 লাখ প্রতিশ্রুতি। আফগানিস্তানের অর্থনীতি যাতে ভেঙে না পড়ে তার উপায় খুঁজে বের করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানাচ্ছি আমি। ইন্ডিয়া আফগান ইকোনমি পুরুষদের পাশাপাশি নয় তবে আলাদাভাবে পড়ালেখার সুযোগ পাবে আফগান নারীরা, এমনটাই জানিয়েছিল তালেবান প্রশাসন। তবে পুরুষদের পাশাপাশি নারীদের কাজ করার অনুমতি দেওয়া উচিত নয় বলে জানিয়েছেন তালেবানদের ঊর্ধ্বতন কর্মকর্তা ওয়াহেদুল্লাহ হাসিবি। সরকারে নারীদের সীমিত ভূমিকা থাকবে, তারা পৃথক বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে, তাদের জন্য হাসপাতালও আলাদা করা হবে, তবে পুরুষ ও নারী একসাথে কাজ করতে পারবে না। তারা আমাদের দপ্তরে এসে একই জায়গায় কাজ করার অনুমতি পাবে না এবং এটা স্পষ্ট। এদিকে রঙিন পোশাকে তালেবানদের বোরখা নীতির এক নতুন প্রতিবাদের পদ্ধতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। প্রতিবাদের ভাষা হিসেবে সারা বিশ্বে ছড়িয়ে থাকা আফগান নারীরা বেছে নিয়েছেন বর্ণিল পোশাককে। ব্যবহার করা হচ্ছে আফগানিস্তান কালচার ডোন্ট টাচ মাই ক্লোথ ধরনের হ্যাশট্যাগ। নিবির আমিন, নিউজ 24।